আইপিএলের মিনি নিলামে এবার রীতিমতো জোর তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কেননা মিনি নিলামের এই টেবিলে বসেই একের পর এক খেলোয়াড়দের দামে চড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি, গড়েছেন আইপিএল ইতিহাসের রেকর্ডও। ইতিহাসের সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিজেদের দলে বিরিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটি। এবার সেই প্যাট কামিন্সের হাতেই তুলে দেওয়া হলো সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বের ভার। ওজি অধিনায়কের হাত ধরেই গত দুই বছর দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর প্যাট কামিন্সের অধিনায়কত্বেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ফাইনালে তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে মুগ্ধ করেছেন পুরো ক্রিকেট দুনিয়াকে। এরপরই মূলত অনুষ্ঠিত নিলামে রেকর্ড করা আইপিএলে নেওয়া হয়েছে এই ওজি অধিনায়ককে। যদিও অল্প সময়ের ব্যবধানে তারই সতীর্থ মিচেল স্টার্ক উচ্চ মূল্যে সেই রেকর্ড ভেঙে দেন, সেই প্যাট কামিন্সই এবার অধিনায়কত্ব পেলেন আইপিএলেও। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে অবশ্য আগে এই গুঞ্জন উঠেছিল, আগের দুই আসরে দলটির নেতৃত্বে থাকা প্রোটিয়া ব্যাটসম্যান ইডেন মাকারামকে সরিয়ে দিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। এবারের আইপিএলের 17তম আসরের মিনি নিলামে হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে নিয়েছিল 20 কোটি 75 লক্ষ রুপিতে।